আচ্ছা, প্রথমে আমার তরফ থেকে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সংহতি সবই। এবং আমি মনে করি যে আমরা সকলে একত্র হতে পেরেছি, এটা বিশাল ব্যাপার, আবার দ্বিতীয়বার। এবং আমাদের ফরিদা যেভাবে বলেছে যে আমাদের হয়তো আয়োজনে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপার যে আমরা সকলে মিলে একসঙ্গে থাকছি এবং এই জায়গাটা আমাদের নিজেদের মতন, আমরা এটাকে নিজেদের মতন থাকতে পারি। আমরা এই আগামী অন্তত দুদিন খুব ভালোভাবে আমরা সময়টা কাটাবো। তো শুরুতে আমি যেটা করব যে একটু একটু ধারণা দেব যে আমাদের এই ভাব বৈঠকের একটা ইতিহাসটা কীভাবে সে গড়ে উঠছে, ফলে আপনাদের একটা হয়তো ধারণা পাবেন যে অভিমুখটা কোন দিকে যাবে। খুব সংক্ষেপে বলবো, পরবর্তীতে আমার নিজের যে বক্তব্য আছে সেটা আমি বলবো। আমরা প্রথমে যে ভাব বৈঠকে শুরু হয়েছিল ভাষা সংস্কৃতি, আমাদের যে বাংলাদেশে যেসব সাংস্কৃতিক ক্ষেত্রে যে সকল বিতর্ক, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আজমকে নিয়ে আমরা শুরু করেছিলাম। এবং প্রথম থেকেই আমার এবং রোমেলের, আমরা দুজন দীর্ঘকাল বিভিন্ন বিষয়ে কাজ করছি, সারা দেশে ঘুরে বেড়াবারও আমার খুবই কাছের সাথী বলতে পারেন, কমরেড। এবং আমরা অনেক, যে সে একটু আগে বলেছি, আমরা সবসময় যে বেদনাটুকু বোধ করতাম সেটা হলো এই যে অনেক ইস্যু যেটাকে আমরা আলোচনা করে আমরা মীমাংসা করতে পারি বা আলোচনা করা উচিত এবং আমাদের ভেতরটাকে খোলা দরকার অন্যের কথা শোনার জন্য, তার কোনো পরিসর আমরা আমাদের সমাজে পাচ্ছিলাম না। এবং বিভিন্ন কারণে, সে তার জন্য এটা কোনো ব্যক্তির সমস্যা না, আমাদের সমাজের মধ্যে এভাবে গড়ে উঠেছে, আমরা আলোচনা করতে পারি না। তো সেই অর্থে আমাদের যে অভিজ্ঞতা, বিশেষত আমার এবং রুমেলের যে অভিজ্ঞতা বা ফরিদা বা আমরা যারা ছোট্ট গ্রুপ বিভিন্নভাবে একসঙ্গে চলি, আমাদের কর্মীরাও, তা আমাদের একটা ভাব কথাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, শব্দটা যে বাংলা ভাষায় ভূ থেকে ভাব হয়ে ওঠা, আর আদর্শ মতাদর্শ এটি হলো একটা আইডিওলজিক্যাল, যে আপনি যেন সহি থাকতে হবে, আপনাকে আপনাকে সত্য হতে হবে, মানে সত্য না হলে খুব বিপদ। আমি যে মতবাদী হয়ে যাওয়াটা, মতবাদী হয়ে তাদের সাংঘাতিক রকম বিপজ্জনক, এটা আমাদের এখানে যেহেতু দার্শনিক তর্ক বিতর্ক খুব কম এবং আমাদের চিন্তার বিকাশটা খুব পেছনে, ফলে এটা হয়েছে, এটা কোনো ব্যক্তিগত বা সমাজকে দৃঢ়তর করে লাভ নেই। কিন্তু আমাদের বাংলা ভাষায় অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারণা আছে যেটা আমরা এক্সপ্লোর করতে পারি, নতুন করে তার সঙ্গে আমাদের পরিচয় হতে পারে। তো এর সঙ্গে পরিচয় হচ্ছে না কেন, পরিচয় হচ্ছে না যেহেতু আমরা আসলে তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, আমরা সকলে কিন্তু বাদামিক, ভেতরে কিন্তু সব সাদা সাহেব, ফলে নিজের ভাষার প্রতি, নিজের দেশের প্রতি, নিজের গ্রামের প্রতি, নিজের লোকায়ত যে সকল জ্ঞানগুলো আছে, ওখানে যেসব চর্চাগুলো হয়, এর প্রতি কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের খুব আগ্রহ কম। আমরা বড় হয়েছি এভাবে যে আমরা শহরে যারা বড় মধ্যবিত্ত শ্রেণী শিক্ষিত পেয়েছে আমরা সব জানি, আর গ্রামের লোক কিছু জানে না। তো নয় কৃষি যে আন্দোলনটা ফরিদা কিছু ইঙ্গিত দিয়েছিল, আপনার নয় কৃষি অনেক জটিল এবং অনেক ডিপার লেভেলে, আপনার সময় পেলে দেখবেন, নাহলে আমরা আবার বলবো তারা নয় কৃষি নিয়ে আলাদা করে বলবো। আমাদের পুরো কাজটাই ছিল যে লোকায়ত, আমাদের এই দেশে ভাষার মধ্যে কী করে আমরা নতুন চিন্তার উদ্রেকটা ঘটে, একটা গ্রামের একটা ডিসকোর্সের মধ্যে তার যে বয়ান, তার যে কথা বলার, গল্প বলার, স্বপ্ন দেখার যে সকল গল্প সে করে, তার মধ্যে সে কী করে দর্শন চর্চা করে, তার সংস্কৃতি চর্চা করে, নতুন চিন্তার আবির্ভাব ঘটে এবং সে নতুন চিন্তাকে গ্রহণও করে, এটা নয় কৃষির কিন্তু জায়গাটা এটা। ফলে আমরা পুরো কৃষিটাই কিন্তু আমরা করেছি সেখান থেকে, সেখানে দাঁড়িয়েই আমরা, আপনি এই আধুনিককালের কৃষি বলুন কি ম্যাক্রোবায়োলজি বলুন কি ইকোলজি বলেন কি অ্যাগ্রো ইকোলজি বলেন, যে কোনো ওয়েস্টার্ন কনসেপ্ট আমরা ওখানে দাঁড়িয়েই আমরা ক্রিটিকও করেছি, আবার যেটা আমাদের জন্য দরকার এটা গ্রহণও করেছি, এই জন্য এটা নয় কৃষি। তো ভাব কথাটা যে আমরা ভাব বৈঠকে বলেছি, এটাও একটা নয় কৃষির মতন একদম তার সাথে সম্পর্ক আছে, সেটা কীরকম, এটাও কিন্তু আমরা নিজেরা কী বাংলাদেশে আমাদের প্রবলেমটা কী, মানে আমরা একটা মানে সমস্যার সমাধানকে কেন্দ্র করে আমরা চিন্তা করতে পারি কি না, মানে চিন্তা আগে না, মতবাদটা আগে না, যে আমি কী মতবাদ ধারণ করি, মতবাদ গুরুত্বপূর্ণ, সমস্যা নেই, কিন্তু মূল কথা হচ্ছে আমার মতবাদটা আমার এই মুহূর্তের সমস্যার সমাধান করতে পারি কি না, এটা খুব গুরুত্বপূর্ণ। ভাব বৈঠক ওখান থেকে উঠে এসছে, এটা অনেকটা হলো আমার সলিউশনের দিক থেকে, আমি সমাধান করার মধ্যে থেকে চিন্তা করব, চিন্তা নিয়ে সমস্যার দিকে দেখব না, আমার সমস্যাটা একদম নতুন হতে পারে, যে প্রথাগত চিন্তা যে সমস্যার কোনো সমাধান আমাকে দিতে পারে না, এটা হতে পারে, ফলে সেখান থেকে শুরু হয়েছে। তো আমাদের প্রথম ভাব বৈঠকের পরে
তখন আমরা ভাবলাম যে যদি আমরা এদিকে যাই তাহলে আমরা কীভাবে শুরু করতে পারি। তখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, আমরা দেখেছি ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। তখন আমরা প্রথমেই শুরু করলাম একটু অ্যাম্বিশিয়াসভাবে, যে আমরা শুরু করলাম যে ধর্ম, দর্শন এবং রাজনীতি, এবং ধর্ম, দর্শন এবং রাজনীতি এটাকে আমরা পর্যালোচনা করতে চাইছি। কোনখান থেকে পর্যালোচনা করতে চাইতেছি? একদম নতুন প্র্যাকটিক্যাল প্রবলেম আকারে, ভূরাজনীতির আলোকে। আমরা ধরে নিচ্ছি যে ধর্ম সম্পর্কে আমাদের এই ধারণা সেখানে গলত আছে, কিন্তু ওটাকে নিয়ে করতে গেলে আমি এই মুহূর্তে সামলাতে পারবো না, বা আমাদের এই মুহূর্তে এটার প্রয়োজন নাই। আমার কংক্রিট প্রবলেমটা কী, মানে ভূরাজনৈতিকভাবে আজকে ধর্মের প্রশ্নটা কী করে রুশ আলোচনা করছে, ভূরাজনৈতিকভাবে ধর্মের কোশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রে কীভাবে আলোচনা হচ্ছে, ভূরাজনৈতিকভাবে সেকুলারিজম কী রোল প্লে করছে, এটা কি ভালো রোল প্লে করছে, এটা দ্বারা আমার কী উপকার হবে বাংলাদেশে, আমি ওখান থেকে কী নেবো, কী বাদ দেবো, কেমন এইটা করে নিশানের প্রথম খুবই অ্যাম্বিশিয়াস ছিল সেটা, সত্যি কথা বলতে গিয়ে যে আমরা, কিন্তু আমরা করতে পেরেছি, কিন্তু আশ্চর্যভাবে আমরা করতে পেরেছি যে আমরা ধর্ম, দর্শন এবং রাজনীতির আলোচনা করেছি একদম ভূরাজনীতির আলোকে। সেখানে আমাদের প্রশ্ন উঠেছে আমরা আদৌ লিবারালিজমকে আমরা প্রশ্ন দেবো কিনা, আদৌ গণতন্ত্র শব্দটা আমাদের কোনো কাজে লাগে কিনা, এটা দিয়ে কী করবো আমি, এই ক্ষেত্রে আমাকে কোনো গাইড দেয় না আমাকে, যদি তাহলে গণতন্ত্র দেবি না চাই তো কী চাই, আর কী চাই বলে তো শুধু পলিটিক্যাল লেভেলে চিন্তা করলে হচ্ছে না, আমার তো প্র্যাকটিক্যাল ব্যবহারিক সমস্যার সমাধান করে কথাটা বলতে হবে আমাকে। তখন অনেকগুলো অভিজ্ঞতা আমাদের আছে যে আমরা দেখলাম যে সত্যিকারের জনগণ পার্টিসিপেট করে কোনো বিপর্যয়ের মধ্যে, যখন এই যে বন্যা হয়, তুফান হয়, ঝড় হয়, আমি দেখবেন যে সমাজ কিন্তু নতুন করে নিজের একটা চেহারা দেখায়, যেটাকে আমি অন্য সময় দেখি না। তার ত্রাণের টাকা তুলে শহরের ছেলেমেয়েরা চলে যায়, গ্রামে কাজ করতে চলে যায়, এই যে স্পিরিটটা যেখানে পিপল, জনগণের একটা দেখি একটা ঢেউয়ের মতন, তরঙ্গের মতন সে ওঠে, কিন্তু আবার গণতন্ত্রের কথা বলে সে হারিয়ে যায়, তাকে আর দেখা যায় কেন এটা? তাহলে আমি, তাহলে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমটা সলিউশন করে আমরা একটা কাজ করি, তখন আমি আমরা আলোচনা করলাম সেটা কীরকম, আমরা বন্যা নিয়ে আলোচনা করব। বন্যা নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদেরকে মনে হয়েছে আমাদের তরুণদের মধ্যে অনেকে অসাধারণ কিছু কাজ করছে, যার সম্পর্কে আমাদের তরুণদের যারা রাজনীতি করি বা অন্যান্য ক্ষেত্রে কাজ করি তাদের লেখালেখির সঙ্গে তাদের কোনো পরিচয় নেই। এখানে আমি দেখতে পাচ্ছি যে জাকির ভাই বসে আছেন, আমার তরুণ বন্ধুদের আরও অনেকে আছে। তখন আমরা একটা ওয়েবিনার করলাম, ওয়েবিনারটা উদ্দেশ্য ছিল এজাজও ছিল, এজাজ প্রথম তো ছিল না, কিন্তু ওর নদী নিয়ে কাজ, এটা আমি জানি, ও দীর্ঘকাল আমার সঙ্গে সমস্যা, আমি যদি আমরা এদেরকে বলি প্রবলেম করে ওরা কী করে ভাবছে, ওদের কাছ থেকে আমরা শেখার চেষ্টা করি। তখন আমরা পরবর্তী ওয়েবিনার করেছি এবং ওই ওয়েবিনারের ইম্প্যাক্টটা অসাধারণ ইম্প্যাক্ট হয়েছে তরুণদের মধ্যে, অন্তত আমরা চেষ্টা করেছি তাদের কথা শুনে, তারা অসম্ভব সুন্দর বলেছেন। পরবর্তীকে আমি তাদের কথা থেকে যেটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ, ফিলোসফিক্যালি গুরুত্বপূর্ণ, ওই কথাগুলো তুলে নিয়ে এসে আমরা তরুণদের মধ্যে ছোটো ছোটো মেসেজে, ছোটো ছোটো মিটিংয়ে আমরা করেছি এবং একটা উৎসাহ তৈরি হয়েছে। এরপরে আমরা আরেকটু অ্যাম্বিশাসে এই ভাবভঠিক এটা আমরা আলোচনা করেছি, এটা একটু অ্যাম্বিশাস সত্যি কথা বলতে, কেন সেটা সেক্ষেত্রে আপনারা যে সাড়া দিয়েছেন সেটা আমি অত্যন্ত অসম্ভব খুশি, এবং হয়তো আমাদের থাকতে হয়তো কষ্ট হতে পারে, হয়তো থাকার জন্য প্রথমে আনা বলছি যে আমাদের জায়গার তো মাত্র 50 জনের বেশি নেই, বেশি হলে তো হবে, তখন আমাদের ছেলেরা তরুণ বিপ্লবীরা আছে যারা রাজনীতি করে আমাদের প্রচুর, তো ওরা আসবে, ছেলেমেয়ে তো আসবে, ওরা ওদের জন্য তো কাজটা করছে, তো ওরা আসবে, থাকবে যেখানে এখানে, ওদের নিজের বাড়ি এখানে চেয়ে থাকবে পড়ে, এই করে আমরা এটা করছি। তা আমি বলছি সেজন্য আমি প্রথমে শুভেচ্ছাটা একবার মন থেকে দেওয়া, যেটা গুরুত্বপূর্ণ আমাদের কাজ, এবং আমরা এই দুদিন আড্ডা দিই এই ভাবভঠিকে বলি, যেটা বলি আমরা খুব ভালোভাবে পরস্পরের সঙ্গে আলোচনা করবো, শুধু যে ফর্মালি করবো তা না, আমরা নিজেরও ছোটো ছোটো গ্রুপে আপনারা আলোচনা করবেন, এবং কোনো নোট, ধরুন আপনার 4-5 জন কথা বললেন, কোনো একটা নোট যদি আপনাদের তৈরি হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তো এখন আমরা অ্যাভয়েড করতে আলোচনা করতে পারছি না সময়ের জন্য, আপনারা দেবেন, আমরা অন্তত এটা প্রতিশ্রুতি দিতে পারি আমরা খুব সিরিয়াসলি নেবো, যাতে আমরা পরবর্তী ধাপে আমরা যেতে পারি। তো এবারকার একটু এটাটা আগেরটা হচ্ছে এটা তুলনামূলকভাবে আর একটু এটা বেশি উৎসাহ নিয়ে করছে, এই জন্য আমরা একটা কিছু কিছু শব্দ আপনাদের কাছে পরিচয় করাতে চাই, এবং শব্দগুলো নিয়ে আপনারাও ভাববেন আমরা নতুন করে এটা নিয়ে ভাবতে পারি কিনা। যেমন ধরুন আবাস কথাটা, আমরা যখন ইকোলজি অনুবাদ করি বা বাস্তুতন্ত্র বলে পাঠ্যপথে দেখবেন লেখা আছে বাস্তুতন্ত্র, তো সেটা তো ফিট হয়ে যাবে, এটা পড়লে শব্দ শব্দ বুঝবে না বাস্তুতন্ত্র কাকে বলে, কিন্তু আবাস শব্দটা খুব সহজ, বাড়িও বলতে পারেন, আমরা কৃষকদের সঙ্গে যখন এগ্রো ইকোলজি বুঝাই আমরা বাড়িঘর বলি, কৃষকও সহজেই বুঝে,
আমি যদি তোমার যখন বাড়িঘর থাকে কীট পতঙ্গের বাড়িঘর লাগে, জীব অনুজীবীর বাড়িঘর, ও খুব তাড়াতাড়ি বুঝে যায়। ও কিন্তু খুব আপনি বিরাট বিরাট তত্ত্বের বই মোটামোটা বই ওটা পড়ে আপনি জীবনে ইকোলজি শিখাতে পারবেন না। আর ইকোলজি একটা গ্রিক শব্দ, এটা তো আমার ভাষার মধ্যে নাই, ফলে স্বভাবতই আমাকে আত্মস্থ করতে হবে আমার ভাষায়। তো আমি অনুরোধ করব আপনারা এই শব্দগুলো ভাববেন, যে দেখেন যে এই শব্দগুলো আমরা কত আরও ডেভেলপ করতে পারি, আবাস কথাটা আমাদের ভাষার মধ্যে আমরা কী করে নিয়ে আসতে পারি। এবার ধরুন আমরা যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, দেখেন অনেকগুলো বড় বড় বিষয় আসলে দু তিন দিন ওগুলো নিয়েই আপনার ধরুন আলোচনা করতে, ধরুন আজকের পানির যুদ্ধ নিয়ে আলোচনা করি, আলতাফ যেটা করতে যাচ্ছেন, তো এটা বিরাট ব্যাপার, এটা অনেক বড়। তো ফলে আমরা যেটা আইডেন্টিফাই করবেন আপনারা এই পুরো আলোচনাতে, যে কোন কোন বিষয়গুলো আপনাদের কাছে প্রায়োরিটি, আগামী যেগুলো আমরা আলোচনা করবো কোনটা প্রায়োরিটি, কিছু আমরা ওয়েমিনারি করবো, কিছু আমরা একসঙ্গে বলবো, এরকম বলবো দল বেঁধে, যাতে আমরা প্রায়োরিটি করবো। তারপরে আপনার হাওয়ের হাসনাত আসবেন আশা করি, আমি খুব খুশি হয়েছি যে হাসনাত আসছে, আমাদের সঙ্গে ফিরোজ আছেন সেখানে আছে ওরা, এবং ওরা এসছে, ওরা অনেক বিভিন্ন ক্ষেত্রে পলিটিক্যালি তারা খুবই কমিটেড এবং তাদের দীর্ঘ ইতিহাস আছে রাজনৈতিক কাজে। আর সেক্ষেত্রে আমাদের একটা সাধারণ নীতি, আমরা যারা মাঠে থাকে ওদের পক্ষে পাবলিকলি, আমাদের সাধারণ নীতি মানে যেটা আমি করি রোমেলো তাই করে, এবং আমরা সবসময় যে কথার একটা ক্ষেত্র তৈরি করতে যাতে আমরা কথাবার্তা বলতে পারি। ফলে তারা এসছেন এবং তারা পলিটিক্যাল জায়গা থেকেও তারা অবশ্যই তারা একটা কথা বলবেন। ফলে হাওয়ারের ব্যাপার আছে, তারপরে ফিরোজ আলোচনা করছেন পদ্মা নদীকে, হিস্টোরিয়ানরা ইতিহাসবিদরা কী করে দেখেছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়টা আছে সেখান থেকে। এবং জাকির ভাই, জাকির হোসেন আলোচনা করছেন, তার যে আগের ওয়েবিনারে একটা কথা বলেছিল যে উন্নয়ন, তিনি বলেছেন ফয়েজ তরিও বলেছে যে আমাদের উন্নয়নের ধারণাটাই কিন্তু সহিংস, এটা একটা ভায়োলেন্সের উপর দাঁড়ানো, একটা বলের উপর দাঁড়ানো, জোর করে চাপিয়ে দেওয়া। এবং খেয়াল করেন আমরা কিন্তু যখন উন্নয়ন কথাটা বলি, আমরা ডেভেলপমেন্টের অনুবাদ করি উন্নয়ন কথা বলি, আমাদের কিন্তু খুব ভালো শব্দ আছে উন্নতি, সাধারণ গ্রামের লোক বলে উন্নতি, এই তো তোর উন্নতি হলো না কেন, এভাবে কথাটা বলে। উন্নতি কিন্তু পলিটিক্যাল শব্দ, নত অবস্থা থেকে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো, ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্ট হচ্ছে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট অর্থে উন্নয়ন, যে তো তার বলবেন যে আমরা প্রতিতান্ত্রিক উন্নয়ন চাই আপনাদের, তা আপনি তো মানবেন না, তো আপনাকে বলতেছে আমি উন্নয়ন চাই। এসেন্সিয়ালি আমাদের ডেভেলপমেন্ট পলিসির দ্বারা স্টেটের যারা যে ধরনের ভায়োলেন্টলি আমাদের স্ট্রাকচার, আমাদের সোসাইটিকে দীর্ঘকাল ধরে ভাঙা হচ্ছে, আজকে শুরু হয় নাই, এই উন্নতি পাকিস্তান আমলে শুরু হয়েছে। পাকিস্তান আমলে যে হার্ভার্ডের বড় বড় প্রফেসর এসে আপনার বিভিন্ন কর্নেলের প্রফেসরদের, তাদের যে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট, তারই কিন্তু ফল হচ্ছে পাকিস্তান ভেঙে যাওয়া। এই হিস্ট্রি কিন্তু আমরা এখনও রিভিজিট করি নাই যে কীভাবে এই কাজটা হয়েছে। আজকেও আমাদের দুর্দশার প্রধান কারণ হলো একটা আনক্রিটিক্যাল ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট, এবং অনেকগুলো ডিবেট, পলিটিক্যাল ডিবেট হারিয়ে গেছে। আমরা আলোচনা করছিলাম একটু আগে বিভিন্ন সময় যে আমাদের লেফটরা, রেডিক্যালরা যে তর্ক করছিল যে বাংলাদেশে গণতান্ত্রিক বিপ্লব না সমাজতান্ত্রিক বিপ্লব, এখন এটা ইররিলেভেন্ট মনে হয় অনেকের আপনাদের কাছে, কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের জন্য। যারা গণতান্ত্রিক বিপ্লবের কথা বলছিলেন বামরা, তারা বলছেন আমাদের একটা পলিটিক্যালি গণতন্ত্র লাগবে, কিন্তু ইকোনমিক্যালি আমাদের একটা প্রোগ্রেসিভ ক্যাপিটালিজম লাগবে, যেটা অ্যান্টি কলোনিয়াল, যে ক্যাপিটাল যে স্ট্রাকচারটা আমাদেরকে চাপিয়ে দেয় তার বিপরীতে আমাদেরকে একটা অ্যান্টি কলোনিয়াল ক্যাপিটালিস্ট স্ট্রাকচার লাগবে। এটা ছিল লেফটের মূলত, এখানে যাদেরকে আপনারা নকশাল বলেন, এদের যে তত্ত্বটা, আর এই তত্ত্বের উপর ভিত্তি করেই কিন্তু চীনে এই মাও জেদুংয়ের পরে বিপ্লব হয়েছে, কারণ মাও জেদুং পলিটিক্যালটাকে বেশি ইম্পর্টেন্স দিতে গিয়ে ইকোনমিকে ইগনোর করতে গেছেন, ফলে তার পাল্টা বিপ্লব হয়েছে, যাদেরকে রিফর্মিস্ট বলে, তারাই কিন্তু আজকে সারা দুনিয়াতে পরাশক্তিক আকারে হাজির হয়ে গেছে, পরাশক্তি আকারে হাজির হয়ে গেছে। এখন আমরা চীনকে নিয়ে কথা বলতে গেলে আমরা গণতন্ত্র, চীনকে গণতান্ত্রিক মানে মহাপণ্ডিত একজন, তো চীন গণতন্ত্র করবেটা কি, তার মিলিয়ন্স অফ পিপলকে পভার্টি থেকে সে তুলে নিয়ে এসছে, এবং সে অলরেডি কিন্তু একটা সুপার পাওয়ার, সে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে না। আজকে পুতিনের সঙ্গে তার যে চুক্তির মধ্য দিয়ে সে পশ্চিমের ডিক্লাইনটা ত্বরান্বিত করছে, এটা ভালো কি মন্দ আমাদের জন্য, এটা তো আমাদের আলোচনা করার কথা, এক্ষুনি আলোচনা করতে হবে, আমরা বাঁচব কী করে। কারণ চীনও যদি একটা বিশ্বাস শক্তি আকারে হাজির হয়ে যায় তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ থাকবে কি, চীন তো চীনের মতো করে করবে, চীনের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, কিন্তু আমরা এই যে শব্দটা আমি ব্যবহার করলাম এই কথাটা মানে কি, এরা কারা, এরা খালি বাংলাদেশের জনগণ? এটাও আমরা যখন গত ওয়েবিনার করলাম
আমাদের আমরা তো খালি বাংলাদেশের জনগণ না, কারণ আমার যদি বন্যার সমস্যার সমাধান করতে যাই তো আমাকে আসামের সঙ্গে কথা বলতে হচ্ছে, কারণ মেঘালয় যদি আমি বন কাটেন তো সিলেট ভেটে যায়, তো আমি সমাধান করতে তো কথা বলতে হবে তাদের সঙ্গে। আমি যদি বাংলাদেশের এই অববাহিকা, এই তিনটা নদীর অববাহিকায় যা কিছুই আমার জীবন রক্ষার জন্য আমার দরকার করতে গেলেই আমাকে বৃহত্তর পরিসরে আমাকে ভাবতে হচ্ছে, এবং যতক্ষণই ভাবতে যাচ্ছি তখনই আমাদেরকে প্রশ্ন উঠছে, দেখেন যে মডার্ন স্টেট যেটা দাবি করে আমি এখনও রাষ্ট্র, আসলে রাষ্ট্র বলে কিছু নাই, ওয়েস্টফেলিয়ান স্টেট কিন্তু এক্সিস্ট করে না, একটা ইনস্ট্রুমেন্ট এক্সিস্ট করে ক্যাপিটালের জন্য বাংলাদেশ। তাহলে আমাদেরকে বড়ভাবে চিন্তা করতে হবে, আমাদেরকে একটা ইকোলজিক্যাল জায়গা থেকে আমাদেরকে ভূগোলকে নতুন করে ইমেজিন করতে হবে, যে আমাদের অববাহিকায় কী ধরনের সংস্কৃতি গড়ে উঠেছিল, কী ধরনের জাতিগুলো এখানে গড়ে উঠেছিল, তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদটা করলো কেন, হিন্দু মুসলমানের দ্বন্দ্বটা কোথা থেকে এসছে, তারা কালচারই একই কথা বলে, একই জগতে বাস করে, একই ভূগোলে বাস করে, তাদের সমস্ত কিছু প্রাণ বৈচিত্র্য বলুন, তাদের পরিবেশ বলুন, প্রকৃতি বলুন একই, তো এরা কী জন্য ঝগড়া করতেছে, এটা তো সমাধান না। তাহলে আমাদেরকে বৃহত্তরভাবে যদি করতে যাই, যদি আপনি ওই তর্কে ঢোকেন পলিটিক্সে যে বাঙালি জাতিবাদ বনাম হিন্দুত্ববাদ, এটাও করতে হবে, এটা আমি বাদ দিচ্ছি না, কিন্তু আমরা ফল পাব না, ফল পাব না। ফলে আমাদেরকে ঢুকতে হবে প্র্যাকটিক্যাল জায়গা থেকে, তখনই বন্যার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা আলোচনা করতে হবে এই এক্সিস্টিং যে মডার্ন স্টেট, তার যে ফর্ম, তার যেভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাকেই একমাত্র আদর্শ বলে আমাদের উপরে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটার বিপরীতে, এটার ঊর্ধ্বে বা এটার বাইরে আমাদেরকে নতুন করে আমাদের পলিটিক্যালি ইমেজিন করতে হবে, সেটা কি, এটা কোনো উত্তর আমার কাছে এই মুহূর্তে জানা নেই। ফলে আমি বিশ্বাস এই অর্থে বলছি যে এই মুহূর্তে এটা জানা নেই, কিন্তু আমার ধারণা, আপনারা একমত হবেন আমার সঙ্গে, যে আপনাদের মধ্যে কিন্তু হয়তো এই উত্তর আছে, হয়তো আপনি খুব মনোযোগ দিচ্ছেন না, যেহেতু প্রবলেমটা আপনার সামনে হাজির নেই, কিন্তু প্রবলেমটা যত বেশি আলোচনা করবো তখনও কিন্তু এটা আমাদের কাছে আসবে যে কী করে আমরা এটা আসলে মোকাবেলা করবো। ফলে আমাদের এই প্রথাগত রাজনীতির যে বিভাজন, প্রথাগত রাজনীতি যেটা প্র্যাকটিক্যাল প্রবলেমকে কেন্দ্র করে সে কথা বলছে না, আমাদের সত্যিকারের জীবনের, আমাদের সত্যিকারের একেবারে প্রাণ রক্ষার প্রশ্নটা যেখানে প্রাথমিক, হ্যাঁ, বন্যা বলেন, দুর্যোগ বলেন, পরিবেশ ধ্বংস বলেন, ক্লাইমেট চেঞ্জ বলেন, জলবায়ু বিপর্যয় বলেন, যেই কোনো বিষয়ে আপনি কথা বলেন, এটা যদি সমাধান করতে চান তাহলে আমাদেরকে ওখান থেকে দাঁড়িয়ে আমাদের পলিটিক্যাল ক্যাটাগরিগুলোকে আমাদেরকে ক্রিটিক করতে হবে, তাই সেটা আমাদের দিক থেকে এটাই হলো আপনারা ভাববেন। ফলে ওই ক্যাটাগরির মধ্যে যেসব নতুন নতুন বর্গগুলো, চিন্তার বর্গগুলো আমরা বলছি, আপনারা আশা করি ওগুলো আরও নিজেরাও ভাববেন এবং আমরা যেন আরও ডেভেলপ আমরা করতে পারি। তাহলে আবাসটা, এবার আমরা চাইছি যে আবাস কথাটা আমরা যথাসম্ভব এটাকে আমরা ডিল করা, কিন্তু একই সঙ্গে ডিলটা করব, আলোচনাটা করব, আমরা যারা আমাদের অত্যন্ত যারা যে বিষয়ে তারা জ্ঞানী কাজ করেছেন সরাসরি, তাদের কথার পরিপ্রেক্ষিতে, কারণ তাদের কাছ থেকে আমরা ধার করবো, তাদের বুদ্ধি থেকে ধার করবো, আমরাও তাদের বুদ্ধির সঙ্গে আমাদের চিন্তাটুকু যোগ করবো এবং সেখান থেকে আমরা কিছু আনতে পারি কি না, আমরা নতুন করে কিছু ভাবতে পারি কি না আমরা তখন দেখব। ফলে এখানে আমরা হাওড় সজল এখন এসে হাজে হয় না, দেখুন হাওড়ের ব্যাপারটা অনেকবারই এসছে, সাংঘাতিক ইম্পর্টেন্ট। তারপরে আমাদের রাকিবও আলোচনা করবে যে পানির সাংস্কৃতিক রাজনীতি, তারপরে তুহিন আলোচনা করছে। দেখুন আপনি যদি আলোচনা করতে চাই, আমরা সবসময় ইগনোর করি অন্যান্য ডিসকোর্সগুলোতে। আমি একটা ছোট একটা ফেসবুকে পোস্ট দিয়েছি যে যদি ইসলামের দৃষ্টিতে তো তাকান তাহলে প্রাইভেটাইজেশন তো ওয়াটার তো হারাম কাজ, আপনি এটা করতে পারেন না, আপনি টোটালি অ্যান্টি ইসলামিক কনসেপ্ট। তাহলে এই যে চিন্তাটা, এই চিন্তাটা কিন্তু আমাদের সমাজে নাই, ইসলামীদের মধ্যেও নেই, সেকুলারদের মধ্যে নেই। তাহলে আমরা দেখতে হবে যে কী করে আমরা এই 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 চিন্তার এই ধারাগুলো আমরা আনতে পারি সামনে এবং নতুন করে এগুলো পর্যালোচনা করতে পারি। ফলে ধরেন আমরা তুহিনকে বলেছি যে এটা আলোচনা করুক, এই বিষয়ে আমরা নিঃসন্দেহে আরও অনেক আলোচনা করব। তারপর আরেকটা যেটা হচ্ছে যে সেটা যে আমরা বাংলাদেশে আপনার যে নদীর উপর যে তার যে একটা আইনি সত্তা, একটা পার্সন আকারে তাকে যেমন গ্রহণ করে সেটার উপরও আমাদের খুব আমাদের আলোচনার নেয় তুলি সেটা নিয়ে আলোচনা করবে। তাহলে সকলের যে সকল আলোচনাগুলো আমরা সাজিয়েছি, বলার চেষ্টা করছি, আমরা সেখান থেকে আমরা চেষ্টা করব এই পুরো আলোচনাটার মধ্যে প্রবেশ করতে, এবং আপনারা আশা করি
আমাদেরকে সহায়তা করবেন। শেষে যেটা বলবো যে আমাদের একটা ড্রিম আছে, কল্পনা আছে, এটা আপনারা ভেবে দেখবেন এটা আদৌ ফিজিবল কিনা, যে আমরা যদি নদী কেন্দ্রিক একটা মিছিল করতে পারি নৌকা নিয়ে, বিভিন্ন নদীর পাশে যেসব আবাসগুলো গড়ে উঠেছে, জনপদগুলো গড়ে উঠেছে, তাদের যে ইতিহাস আমরা ভুলে গেছি, এটাকে বোঝার জন্য আমরা নতুন করে এরকম কিছু এই বছর বা আগামী বছর করতে পারি কিনা সেটাও আপনারা মাথার মধ্যে রাখবেন এবং আমাদেরকে আমাদের প্রস্তাবনা আমাদেরকে দেবেন। তো আমি এখানে শেষ করছি, আমাদের বেশি সময় নিয়ে নিয়েছি ওদের সম্ভবত এনিওয়ে, তাহলে আশা করি যে আপনারা ভাববেন এবং আমরা পরবর্তী ধাপে আমরা যাবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে।